চাকুরিচ্যুত কর্মকর্তা শরীফউদ্দিন কক্সবাজারে কি করেছিলেন? প্রায় 3.5 লক্ষ কোটি ব্যয়ে কক্সবাজার জেলায় বর্তমানে 70টির বেশি উন্নয়ন প্রকল্প চলছে। সরকারের বিভিন্ন সংস্থা এসব প্রকল্প বাস্তবায়ন করছে। কক্সবাজারের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ হচ্ছে, উন্নয়নমূলক কাজ এবং দুর্নীতি দুটোই সমানতালে চলছে সেখানে। কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য রাশিদুল ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, ব্যাপক উন্নয়নের পাশাপাশি ব্যাপক দুর্নীতিও হচ্ছে। বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ভূমি অধিগ্রহণ কেন্দ্র করে তুঘলকি কাণ্ড ঘটে গেছে কক্সবাজারে। মানুষকে নানাভাবে প্রতারণা করে কোটি কোটি টাকা লোপাট করা হয়েছে। স্থানীয়দের এমন অভিযোগ বেশ জোরালো। এসব দুর্নীতির পেছনে জেলা প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় রাজনীতিবিদরা একাট্টা হয়েছে। প্রভাবশালী আমলা ও প্রতাপশালী রাজনীতিবিদদের বজ্রকটি ছিন্দিকে বলছিলেন কক্সবাজার নাগরিক সোসাইটির সদস্য আনা মহিলা। কক্সবাজারে বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ সম্পর্কে বলতে গিয়ে মিস্টার হেলাল বলেন, সেখানে দিনকে রাত আর রাতকে দিন বানানো হয়েছে। দুর্নীতি দমন কমিশনের তদন্তে এমন বিষয় ফুটে এসেছিল যে কর্মকর্তা এই তদন্ত করেছিলেন তাকে চাকুরি থেকে বরখাস্ত করার পর কক্সবাজারের দুর্নীতি নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে। দুদক কর্মকর্তা শরীফউদ্দিন কি করেছিলেন? 2 বছর আগে কক্সবাজার জেলা প্রশাসনের সাথে সংশ্লিষ্ট একজন সার্ভেয়ারের বাড়িতে র‍্যাব অভিযান চালিয়ে লাখ লাখ নগদ টাকা, জমি অধিগ্রহণের চেক ও কাগজপত্র উদ্ধার করে। এগুলো থাকার কথা ছিল জেলা প্রশাসনের কার্যালয়ে, কারো বাড়িতে নয়। এর পরিপ্রেক্ষিতে তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন। কমিশনের কর্মকর্তা শরীফউদ্দিন যে 3টি প্রকল্পে দুর্নীতির তদন্ত করেছিলেন সেগুলো হচ্ছে, কক্সবাজার পানি শোধনাগার প্রকল্প, ইস্টার্ন রিফাইনারি সিঙ্গেল পয়েন্ট বোরিং ইনস্টলেশন এবং পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের ভবন নির্মাণ। এ প্রতিটি কাজের জন্য জমি অধিগ্রহণ করতে হয়েছে। প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় রাজনীতিবিদের সংযোগে কোটি কোটি টাকা লোপাট হয়েছে বলে তদন্ত প্রতিবেদনে বলা হয়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ভবন নির্মাণের জন্য যখন জমি অধিগ্রহণ করা হচ্ছিল তখন জমি হারাতে বসেছিলেন স্থানীয় বাসিন্দা এনালো। তার জমি অন্যদের নামে দেখিয়ে অধিগ্রহণের পায়তারা করেছিল দালাল চক্র এবং জেলা ভূমি অধিগ্রহণ কমিটির লোকজন বলেছেন মিস্টার আলো। শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে তিনি জায়গাটি ওরা বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে ভুয়া মালিক সাজিয়ে টাকা উত্তোলন করেছিল বলেন মিস্টার আলো। তিনি প্রশ্ন তোলেন, প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের সহায়তা ছাড়া এই কাজ করা কি সম্ভব? ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে যেসব দুর্নীতির কথা দুদক কর্মকর্তা শরীফউদ্দিনের প্রতিবেদনে ফুটে এসেছিল সেগুলো হচ্ছে, ক্ষতিপূরণের টাকা দেবার ক্ষেত্রে কমিশন আদায় করা, একজনের জমি অন্যজনের নামে দেখানো, বেশি দামে জমি কেনা, সরকারি অন্য আরেকটি সংস্থার অধিগ্রহণ করা, জমি নতুন করে অধিগ্রহণ করা। জেলা আওয়ামী লীগের সদস্য রাশিদুল ইসলাম বলেছিলেন, এসব অভিযোগ মিথ্যা নয়, বিষয়গুলো অনেকটা ওপেন সিক্রেট ছিল। দুর্নীতি তো হয়েছে অনেক, শত শত অভিযোগ আছে, এগুলো প্রকাশ্যেই হয়, এখনো হচ্ছে বলছেন মিস্টার ইসলাম। প্রভাবশালীদের নাম দেয় বরখাস্ত? আমি দুর্নীতিবাজদের জম হতে চাই। শফিকুল ইসলাম। দুদক কর্মকর্তা শরীফউদ্দিন প্রায় 8 মাস আগে চট্টগ্রাম কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দিলেও সেটির ভিত্তিতে এখনো কোনো ব্যবস্থা নেয়নি কমিশন। উল্টো শরীফউদ্দিনকে বদলি করে পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। শরীফউদ্দিনের অভিযোগ হচ্ছে, এই তদন্ত প্রতিবেদন থেকে প্রভাবশালী আমলা ও রাজনীতিবিদদের নাম বাদ দেবার জন্য তার উপর চাপ এসেছে। তবে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম বিবিসিকে বলেছেন, শরীফউদ্দিনের তদন্তের সাথে তাকে বরখাস্ত করার কোনো সম্পর্ক নেই। চাকুরি বিধি না মানায় শরীফউদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন আইনজীবী খুরশিদ আলম। বলেন, যখন কোনো তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয় তখন কমিশন সেটি পর্যালোচনা করে এবং আইনগত দিক খতিয়ে দেখে, কোথাও ঘাটতি থাকলে সেটি নিয়ে অধিকতর তদন্ত হতে পারে। তিনি বলেন, প্রতিটি তদন্ত নিয়ে দুর্নীতি দমন কমিশনের কিছু প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তারা যদি মনে করে সেসব প্রশ্নের উত্তর তদন্ত প্রতিবেদনে নেই তাহলে কমিশন চাইলে অধিকতর তদন্তের জন্য পাঠাতে পারে।
খুরশিদ আলম বলেন, কয়েকটি বিষয়ে দুদক কর্মকর্তা শরীফউদ্দিন তার আইনগত এখতিয়ারের বাইরে গিয়ে চাকুরিবিধির গুরুতর লঙ্ঘন করেছেন। দুর্নীতি দমন কমিশন কারণ যাই বলুক না কেন, কক্সবাজারের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ হচ্ছে এত বড় আকারের দুর্নীতির অভিযোগ উঠলেও সেগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা তারা দেখছেন না। কক্সবাজার নাগরিক সোসাইটির সদস্য আনামা হেলাল আক্ষেপ করে, কোন লেভেল থেকে দুর্নীতি হচ্ছে, কিভাবে কক্সবাজারকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে, এগুলো উচ্চ পর্যায়ে বলার সুযোগ আমাদের নেই। ভূমি অধিগ্রহণের দুর্নীতি প্রসঙ্গে কক্সবাজার জেলা প্রশাসনের কেউ মন্তব্য করতে রাজি হন। অবশ্য যখন এসব দুর্নীতির অভিযোগ উঠেছিল তখনকার ঊর্ধ্বতন কর্মকর্তারা এখন সেখানে কর্মরত নেই। তবে ভূমি মন্ত্রণালয়ের অধিগ্রহণ শাখার অতিরিক্ত সচিব মোহাম্মদ ছালেউদ্দিন বিবিসি বাংলাকে বলেছেন, কক্সবাজারে যেসব জায়গায় জমি অধিগ্রহণ নিয়ে দুর্নীতির কথা বলা হচ্ছে সেগুলো নিয়ে তাদের কাছে কেউ কখনো অভিযোগ করেন। ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখ এবং এখনো যারা নূর হায়ল বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।